কুম ফাতেমা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরে থাকা ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানির রেসিপি আমার এই ভিডিওটি ফলো করে খুবই সামান্য মশলায় ও খুবই অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন মজাদের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আজকে চিকেন বিরিয়ানি রান্নার জন্য এখানে সাধারণত ব্রয়লার যে মুরগিটা আছে আমি ওই ব্রয়লার মুরগির মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ তো দেখুন আমি মাংসগুলোকে ঠিক রোস্টের মতন সাইজ করে নয় এমনি রেগুলার সাইজের থেকে একটু বড় করেই কেটে নিয়েছি তো আমি এখানে হাড় মাংস সহ দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি তবে আপনারা এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এবার এই আদা রসুন আর এই টক দইয়ের সাথে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়েই মাখাতে হবে আমি এটাকে সময় নিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি ঠিক আধা ঘন্টার জন্য তো ততক্ষণে আমি বিরিয়ানির মশলাটা প্রসেস করতে চলে আসলাম আমি এখানে বিরিয়ানির মশলা হিসাবে নিয়েছি তিনটি তেজপাতা ঠিক এতটুকু সাইজের আমি তিনটি তেজপাতা এখানে নিয়েছি নিয়েছি একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি অর্ধেকটা জয়ফল লবঙ্গ নিয়েছি আর দশটি এখানে তিন টুকরো আমি দারুচিনি নিয়েছি তো দেখুন আমি ঠিক তিন টুকরো এতটুকু সাইজের দারুচিনি নিয়েছি জয়ত্রী ফুল নিয়েছি ঠিক দেড়টা পরিমাণ এখানে আমি কালো এলাচ নিয়েছি একটি ইস্টারিস নিয়েছি আমি এখানে ছোটো সাইজের একটি আর এলাচ নিয়েছি সাদা এলাচ নিয়েছি দশ বারোটি এবার আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আমি কিন্তু এখানে শাহি জিরাটাও নিয়েছিলাম তো ভিওয়ার্স দেখুন আমার এখানে মশলাগুলো গুঁড়ো করে ঠিক এতটুকু পরিমাণ মশলা হয়েছে এবার আমি এখানে চালটা প্রসেস করে নিচ্ছি আমি আজকে তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ার চাল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল কিংবা অন্য যে কোনো সুগন্ধি চালই এখানে ব্যবহার করতে পারেন তো এবার আমি এই চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে কোচলে কচলে ধুয়ে নিব আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানির মধ্যেই ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তো আমি সেই প্রসেসে রান্নাটা করতে চলে আসলাম আমি এখানে প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টি সাদা এলাচ এগুলো একটু ভেজে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঠিক আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজ গুলোকে আমি একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব এটাকে ঠিক লাল করে ভাজার কোনো দরকার নেই একটু সফট হয়ে আসলেই এখানে আমি মশলাগুলো অ্যাড করতে চলে আসলাম তো আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবার এই সবগুলো মশলা আমি একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া তবে আপনারা চাইলে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেখানে আস্ত শুকনো মরিচও গুঁড়ো করে নিতে পারতেন তো মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি ঠিক সেই ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো ঠিক যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সেদ্ধ হয়ে আসে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু অবশ্যই মাংসগুলোকে নেড়ে দিতে হবে তো ভিউ আর বিরিয়ানি বিরিয়ানিকে তৈরি করতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমি ঢাকনা খুলে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো দেখুন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও অনেকটা পরিমাণই টেনে এসেছে আমি কিন্তু এখানে বাতি কোনো পানি দিইনি তো দেখুন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ঝরিয়ে রেখেছি চালটা সেই চালটা ঝরানো চালটা আমি এবার এই মাংসর মধ্যেই ঢেলে দিয়ে দিব মাংসটা আমার সেদ্ধ হয়ে এসেছে এবং কি পানিটাও কমে এসেছে এবার সেই ঝরিয়ে রাখা চালগুলো আমি সম্পূর্ণটাই এই মাংসর মধ্যেই ঢেলে দিলাম আজকে আমি কিন্তু কোনো প্রকার অন্য হাঁড়িতে কিংবা মাংসগুলো উঠিয়ে রেখেও বিরিয়ানিটা রান্না করছি না আমি মাংসের মধ্যেই এই চালগুলো দিয়েই বিরিয়ানিটা রান্না করব তো এবার এই চালগুলো দিয়ে আমি চালগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব তো ভিওয়ার্স দেখুন আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চালগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি সেজন্য আমি এখানে ছয় কাপ পরিমাণ না ঠিক পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে নিব যেহেতু আমার মাংসের মধ্যে কিছুটা পানি ছিল তাই আমি এখানে আজকে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তো পানিটা কিছুটা টেনে আসলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ তবে এটা অপশনাল আপনারা না দিলেও সমস্যা নেই তো আমি গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি আট দশটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পনেরো বিশটির মতন কিশমিশ তো এবার এই দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই এখন একটু আলতোভাবেই নাড়তে হবে তো আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটু সমান করে নিচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলের ভালো ভালো রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠিক দশ মিনিটের মতন এ সময় কিন্তু আমার চুলার আশটা ছিল একদম লোহিটে তো ভিউয়ার্স এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার এটি দেখুন হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর এটাতে কিন্তু কোনো প্রকার চালের মধ্যে দানা দানাও নেই তো ভিউয়ার্স এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি যাতে উপরের চালগুলো সেদ্ধ হয়ে যেতে পারে তো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এভাবে পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। অর্থাৎ রেখে দিব চোলার ওপর রেখে দিব দশ মিনিটের জন্য এ সময় আমার চোলা আসটা সামান্য লোতে ছিল তো দশ মিনিট পর ফিরে আসলাম আমার এই বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এ সময় কিন্তু চোলার ওপর বসিয়ে রাখার আর কোনো দরকার নেই জাস্ট শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করতে চলে আসলাম তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমার এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে খুবই সামান্য মশলায় আর খুবই অল্প সময়ে কিন্তু আজকে আমি তৈরি করে দেখালাম আমার এই বিরিয়ানির রেসিপিটা চিকেন বিরিয়ানি এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই অল্প সময়েই তৈরি করা যায় তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ